মানবতার সমাধান হম السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له

আমরা আগে বলেছিলাম যে আমরা মুসলমানরা সবাই আমরা ছাত্র আমরা মুসলমানরা সবাই আমরা আবার শিক্ষকও আল্লাপাক আমাদেরকে আদেশ করেছেন সব সবসময় শেখার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে শিখতে হবে এবং একই সাথে আমরা যা শিখি সেটা অন্যদেরকেও শেখাতে হবে দাওয়াতের কাজ করতে হবে তাবলিগের কাজ করতে হবে সেই হিসেবে আমরা সবাই শিক্ষক আসুন আমরা একটু জানি যে রসুল উল্লাহ সাল্লি সাল্লামের আশেপাশে যে সমস্ত সাহাবারা ছিলেন যারা ছাত্র বা ছাত্রী ছিলেন তাদের কি ধরনের যোগ্যতা ছিল প্রথম বিষয় হল যে রসুল্লাহ সাল্লি সাল্লামের যে সমস্ত ছাত্র এবং ছাত্রী ছিলেন তাদের এই লেখাপড়ার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করা যে বিষয়ে তারা শিখুন না কেন তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ইসলামের খেদমত করা ইসলামের কাজ করা ডাক্তার তাদের ডাক্তার ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন ভাষাবিদ ছিলেন আপনারা জানেন যে ইবনে সাবেদ তিনি ছিলেন একজন ভাষাবিদ এত তাড়াতাড়ি তিনি ভাষা শিখতে পারতেন বা পাক তাকে সেই যোগ্যতা দিয়েছিলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মদিনা আসেন তখন ইহুদিদের কাছ থেকে সুরিয়ানি ভাষায় বিভিন্ন চিঠিপত্র আসতো তরসুল্লাহ সাল্লামকে বলা হলো যে তাদের কাছ থেকে হিব্রু ভাষায় যে চিঠিপত্র আসে সেগুলো তো আমরা নিজেরা বুঝি না এগুলো বোঝার জন্য এই হিউদি অনুবাদও কানতে হয় কিন্তু কে জানে অনুবাদকারী হয়তো একটু ভিন্ন রকম অনুবাদও করতে পারে তখন তিনি বললেন তোমাদের ভিতরে কেউ কে আছো যে হিব্রু ভাষা শিখবে তখন জায়দিবনে সাবেদ তিনি উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ায় বললেন ইয়া রসোলাল্লাহ আমি প্রস্তুত আমি ইনশাল্লাহ শিখে ফেলব বিভিন্ন রেবায়তে আছে কেউ বলেছেন দশ দিনে কেউ বলেছেন ষোলো দিনে কেউ বলেছেন সতেরো দিনে সতেরো দিনে ধরেন তিনি পুরো হিব্রু ভাষা আয়ত্ত করে ফেলেন যার ফলে তিনি নিজে চিঠি পড়ে বুঝতেন এবং চিঠি তিনি লিখতেও পারতেন কিন্তু তার এই উদ্দেশ্য ছিল তিনি একটা এই যে ভাষা শিখলেন এই ভাষা শেখার আসল উদ্দেশ্য ছিল ইসলামের সেবা করা আল্লাহকে খুশি করা যারা সমর্পিত ছিলেন যুদ্ধ সম্পর্কে জানতেন তারা এই কাজ করতেন আল্লাহকে খুশি করার জন্যে আমরা আপনারা যে পেশায় থাকি না কেন আল্লাহনবীর উম্মত হিসেবে আমরা তো নবীর ইনডাইরেক্ট ছাত্র নবীর ইনডাইরেক্ট ছাত্র হিসেবে আমাদের উচিত আল্লাহনবীর ডাইরেক্ট ছাত্রদের যে গুণগুলো ছিল সেই গুণগুলো আমাদের ভিতরে নিয়ে আসা নবীর সরাসরি ছাত্র যেরকম সফল হয়েছিলেন ইনডাইরেক্ট ছাত্র হিসেবে ওই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ আমরাও সফল হব যে যেখানে আছেন না কেন যে যে পেশে আছেন না কেন চেষ্টা করুন আল্লাহ আল্লাহনবীর সাহাবাদের আল্লাহর নবীর সরাসরি ছাত্রদের যে যে গুণগুলো ছিল সেই গুণগুলো যদি আপনারা আনতে পারেন ইনশাআল্লাহ আপনারাও সফল হবেন এই দুনিয়াতেও সফল হবেন আখেরা তো সফল হবেন ইনশাআল্লাহ তাহলে প্রথম গুণ ছিল শুদ্ধ নিয়ত দুই নম্বর গুণ ছিল আগ্রহ তাদের ভিতরে যে আগ্রহ ছিল এলেম অর্জন করার দিন নেই রাত নেই ডাক পড়লে তারা চলে আসতেন এই আগ্রহ থাকা দরকার একজন শিক্ষক হিসেবে আমি দেখেছি যে ছাত্র বা ছাত্রীর আগ্রহ যত বেশি তার জন্য শেখার কাজ তত সহজ হয়ে যায় এবং সে তত ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারে এজন্য আমরা প্রথম যে কাজটা করি আগ্রহ বাড়ানোর কাজ করি রসুল্ল সাল্লামের ছাত্রদের এই যে গুণটা ছিল আগ্রহ জানার আগ্রহ এই আগ্রহটা তারা কীভাবে তৈরি করলেন এই আগ্রহটা তারা তৈরি করেছিলেন এই কারণে যে তারা জানতেন ইন্নামায় সাল হেলোলামা জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন না করলে তাকওয়া বাড়বে না আল্লাহর মহব্বুত বাড়বে না আল্লাহর মহব্বুত বাড়তে গেলে জ্ঞান অর্জন করতে হবে এই জন্যে তারা নিজেদের উদ্যোগে জ্ঞান অর্জন করার আগ্রহ ফিল করতেন তারা আমাদের আজকের মুসলিম সমাজে এই জ্ঞান বাড়ানোর আগ্রহটা অনেক কম তার কারণ হল বিভিন্নজন বিভিন্ন রকম ব্যাখ্যা দিবেন কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো আমাদের ভিতরে আল্লাহর ভয় অনেক কমে গিয়েছে যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় বাড়তো তাহলে আল্লাহর দেওয়া জ্ঞান রসুলের দেওয়া জ্ঞানও আমরা এরকম শিখতে চাইতাম আমি ইউরোপে দেখেছি অনেক মুসলমান ভাই বোনেরা আছেন আমি অনেক সাদা ইংরেজ নব মুসলমান ভাই বোনদের দেখেছি একটু আরবি শেখার জন্য তারা কত আগ্রহী কোরআনের ভাষা শেখার জন্যে তারা ঘন্টায় পঁচিশ পাউন্ড তিরিশ পাউন্ড দিয়ে দেয় টিচারকে তবুও তারা শিখতে চায় তাদের ভিতরে সে আগ্রহ আছে কারণ তারা জানে যে ইসলামকে শিখতে হলে তার কোরআন শিখতে হবে কোরআন শিখতে হলে তার আরবি ভাষা শিখতে হবে আল্লাহকে জানতে হলে তার কোরআন শিখতে হবে তার ভিতরে আগ্রহ জন্ম হয়েছে এবং সেই আগ্রহ থেকে সে শিখছে যদি আমাদের আগ্রহ থাকে তাহলে আমরা পয়সার দিকেও না বা অনেক কিছু দিকে আমরা না তাকিয়ে এই জ্ঞান বাড়ানোর কাজ আমরা করতে পারি আপনারা শুনেছেন আবুহরা তালানো সহ আরও অনেক সাহাবা ছিলেন যাদের একমাত্র কাজ ছিল রসুল্লা সাল্লামের সাথে থাকা এবং তিনি কি বলতেন কোরআন হোক হাদিস হোক সেগুলো শিখে নেওয়া যে কারণে আবু রায় রতার নাম আবদুল্লাহ ইবনে আব্বাসের নাম আব্দুল ইবনে অমরের নাম যুগ যুগ ধরে মানুষ স্মরণ করছে মানুষ স্মরণ করবে তাদের জন্য দোয়া করেছেন তাদের জন্য দোয়া হচ্ছে এবং তাদের জন্য দোয়া হতে থাকবে ইনশাল্লাহ এটা কিসের কারণে এটা এই কারণে যে তারা আল্লাহ নবীর অন্যতম যোগ্য ছাত্র বা ছাত্রী ছিলেন সুতরাং তাদের দ্বিতীয় নম্বর কল আগ্রহ সমস্ত ভাই বোনেরা আসুন আমরা নিজের আগে আগ্রহটা বাড়াই যে আমাদেরকে শিখতে হবে না শিখলে আল্লাহর ভয় আমার মনের ভিতরে আসবে না না শিখলে আমার আমলগুলো সহি হবে না না শিখলে আমার দুনিয়া ঠিক হবে না না শিখলে আমার পরিবার ঠিক হবে না না শিখলে আমার আখেরাত ঠিক হবে না সুতরাং এই প্রশ্নগুলো যদি আমরা করি তাহলে আমার ভিতরে শেখার আগ্রহ বাড়বে যে গুণটা আল্লাহ নবীর ছাত্রদের ছিল এরপরে তাদের গুণ ছিল ধৈর্য শেখার কাজটা কিন্তু খুব কঠিন একটা জিনিস বুঝা সেটা মনে রাখা কিন্তু অতটা সহজ না আপনারা যারা আমার কথা এখন শুনছেন দুই একটা কথা যদি আপনারা এখন শেখেন এটা দেখবেন কিছুক্ষণ পরে ভুলে গেছেন কিছুদিন পরে ভুলে গেছেন আরও কিছুদিন গেলে কিছু মনেই করতে পারবেন না তার মানেটা কি শিখতে গেলে আমরা সাধারণত ভুলে যাই এটাকে ওভারকাম করার জন্যে ধৈর্য দরকার আল্লা নবীর ছাত্রদের আর একটা গুণ ছিল তাকরার রিপিটেশন তারা যেটা শিখতেন এটা তারা রিপিট করতেন কথায় কাজে আলোচনায় যেমন আমি এখানে যে সমস্ত কথাবার্তা বলছি এগুলো বহু কিছু আপনারা জানেন কিন্তু বহু কিছু আপনারা শিখেছিলেন হয়তো অনেক কিছু ভুলে গেছেন আমার আলোচনার মাধ্যমে সেগুলো আপনারা আবার মনে করতে পারছেন এটা একটা তাকরা রেপিটেশন আমরা কেউ যদি মনে করি যে যে আলোচনাগুলো হচ্ছে এগুলো তো নতুন কিছু না সব পুরনো এতে আমার কোনো লাভ নাই কিন্তু এটা ঠিক নয় আমি নিজেও অনেক আলোচনা শুনি যারা অনেকগুলো আমার জানা আছে তারপর আমি শুনি তার কারণ হলো এটা রেপিটেশনের মাধ্যমে আমার মেমরিটা সারবেন হয় আমার আগের যেটা জানা ছিল সেটা আমি আমার রিকল করতে পারি এই যোগ্যতাটা সাহাবাদের ছিল তারা একই বিষয় বারবার শুনতে তারা আগ্রহী ছিলেন তাহলে প্রথম গুণ ছিল নিয়ত থাকতে হবে তাদের দ্বিতীয় গুণ ছিল আগ্রহ তৃতীয় গুণ ছিল ধৈর্য চতুর্থ গুণ ছিল রেপিটেশন সমর্থ ভাই বোনেরা আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব সংক্ষিপ্ত বিরতির পর সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্যোন্মজন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বি বাংলায় মহাম্মদ সাল্লাল্লাহ আহ সালামের মনিভুক্ত। আনাস রাদ আল্লাহ আনু থেকে বর্ণিত রেসুল্লাহ সাল্লাহ্লাহ ও সালাম বলছেন বিপদ নেমে আসার কারণে তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে সে যদি তা করতেই চায় তবে যেন বলে হে আল্লাহ আমাকে জীবিত রাখুন যে পর্যন্ত জীবন আমার পক্ষে কল্যাণ কর হয় এবং আমাকে মৃত্যু দান করুন যখন মৃত্যু। আমার পক্ষে কল্যাণকর হয় শ্রোহী বোকারি সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায়ে হাদিস সংখ্যা পাঁচ হাজার ছশো একাত্তর আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা জাল্লা সুফানা হুয়া তাআলা তওবা করা ছাড়া ক্ষমা করে দেবেন না শাহ ওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনাহ বেঁচে থাকতে চান কবিরা গুনাহ থেকে তাহলে যুক্তি দিন আমার সাথে পিএস টিভি বাংলায় দেখুন বড় গুনাহ পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের সেই বিষয়ে যে রসুল্লাহ সাল্লাই এর যারা ছাত্র ছিলেন সাহাবা ছিলেন ছাত্র হিসেবে তাদের কি গুণ ছিল আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে তারা যা শিখতেন অল্প অল্প করে শিখতেন অল্প অল্প শিখলে বোঝা যায় সহজে এবং এটা আমাদের স্মরণ থাকে আমল করতে সুবিধা হয় একটা হাদিসে আছে যে সাহাবারা দাফটা আয়াত শেখার পরে সেটা আমল না করা পর্যন্ত অন্যটা শিখতেন না তার কারণ হলো আপনি যখন একটা জিনিস শিখবেন সেটা যদি আমলে আসে সেটা কিন্তু মনে থাকে বেশি এটা যদি আমলে না থাকে তাহলে কিন্তু মনেই থাকে না মনে করেন আপনার কাছে একটা রান্নার বই আছে রান্নার বই আপনি দেখলেন যে কি করে একটা সুন্দর রেসিপি তৈরি করতে হয় আপনি শুধু পড়েই গেলেন যদি আপনি না রান্না করেন এক সপ্তাহ পরে বা দুই দিন পরে আপনি কিন্তু ভুলে যাবেন কিন্তু যদি রেসিপি পড়ার পরে আপনি আজকে রান্না করেন দুদিন পরে আবার রান্না করেন পরের সপ্তাহে আবার রান্না করেন তখন কিন্তু আপনার আর বই পড়া লাগবে না কারণ অলরেডি বাস্তবায়ন করার মাধ্যমে ওই জ্ঞানটা আপনার হৃদয়ে গেঁথে গিয়েছে ঠিক আল্লাহ নবী যারা ছাত্র ছিলেন তারা এই কাজটা করতেন তারা অল্প অল্প শিখতেন যতটুকু শিখতেন সেগুলো আমল করতেন আমাদের কিন্তু এই কাজ করা দরকার আমরা অল্প অল্প শিখি কিন্তু সেগুলো যেন আমরা আমল করতে পারি এবং রেগুলার করতে পারি আর একটা গুণ ছিল তাদের তারা যে কাজগুলো করতেন তারা রেগুলার করতেন তার কারণ একটা হাদিসে আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ ওইগুলো যেগুলো কন্টিনিউয়াসলি করা হয় সবসময় করা হয় ওয়াইন কাল্লা সেটা অল্প হলেও আল্লাহ আল্লাহনবীর ছাত্র যারা ছিলেন তাদের এই গুণটা ছিল তারা অল্প অল্প শিখতেন যতটুকু শিখতেন পালন করতেন এটা আসলে কিন্তু কোরআনের মেথড কোরআন আমাদের জন্য একটা শিক্ষা কিন্তু কোরআনটা আসছে টোয়েন্টি থ্রি ইয়ার্স একটা একটা করে অল্প অল্প করে যদি কোরআন সব একসাথে আসত তাহলে কিন্তু এই যে শত শত হাফেজ তাদের জন্য কিন্তু কোরআন মুখস্থ করা কঠিন হতো যেহেতু অল্প অল্প আসছে অনেক এটা মুখস্থ করে ফেলেছিলেন এরপর আমলের কথা কোরআনের সব হুকুম হাকামগুলো যদি একসাথে আসতো তাহলে কিন্তু হঠাৎ করে সবার জন্য আমল করা কঠিন হয়ে যেত ঠিক তদ্রুপ কেউ যদি মনে করেন যে হঠাৎ করে তিনি আলেম হয়ে যাবেন এটাও কিন্তু কঠিন জ্ঞানী হওয়ার জন্যে সময় দিতে হয় জ্ঞান আসার একটা নিয়ম আছে তার একটা পদ্ধতি আছে আল্লাহ নবীর ছাত্র যারা ছিলেন এ কথাটা তারা জানতেন এরপরে তাদের আর একটা গুণ ছিল ট্রাস্ট সেকা এটা দুই দিক দিয়ে যিনি ছাত্র হবেন তার নিজের ব্যাপারে আস্থা থাকতে হবে আমি এই কাজটা করতে পারবো সাথে সাথে যার কাছ থেকে শিখবেন তার প্রতিও আস্থা থাকতে হবে সুতরাং আমরা যারা ছাত্র আমাদেরও ঠিক এই গুণটা অর্জন করা দরকার যে নিজের প্রতি একটা আস্থা থাকতে হবে যে আল্লাহ পাক আমাকে অনেক যোগ্যতা দিয়েছেন আল্লাহ পাক আমাকে মাহরুম করেন নাই নিজেকে ছুটো মনে করা উচিত না কারণ আল্লাহ পাক নিজে বলছেন ওলা কাররামনা নী আদাম আমি আদম সবাইকে সম্মানিত করেছি আপনাকে সম্মানিত করেছেন সুতরাং নিজেকে আপনি ছোট কেন মনে করবেন আপনি উদ্যোগ নিয়ে দেখেন অনেক কিছু শিখতে পারবেন তো সাহাবাহিকেরাম দেখেন গ্রাম থেকে আসছে কিভাবে কাপড় পরতে হয় জানে না কিভাবে খেতে হয় জানে না কিভাবে ভালো করে কথা বলতে হয় জানে না তারা আল্লাহ নবীর কাছে আসছেন তারা এসে বড় বড় পণ্ডিত তৈরি হয়েছেন তারা কিভাবে। আল্লাহ নবী তাদের ভিতরে আস্থাটা জাগাতে পেরেছিলেন ইয়েস তারা এরকম শিখতে পারে তাদের সে যোগ্যতা আছে আল্লাহ পাক সে যোগ্যতা দিয়েছেন সুতরাং আমরা যারা ছাত্র আমরা যারা দিন শিক্ষা করতে চাই আমাদের সবার ভিতরে এই যোগ্যতাটা আনা দরকার যে হ্যাঁ আমি পারবো ইনশাআল্লাহ এই আস্থাটা আনতে হবে সাথে সাথে কিছু কিছু লোক আছে যে যাদের কাছ থেকে শেখে হয়তো খুব বেশি ট্রাস্ট করে আস্থা রাখে এবং অন্যদেরকে তারা নেগলেক্ট করে আমি অমুক শেখের ছাত্র এবং অন্যকে তারা পাত্তা দেয় না এটা কিন্তু রং আপনি যে শুধু একজনের কাছ থেকে শিখবেন এটা কিন্তু অনেক সময় ঠিক হয় না কারণ ওই শেখ যদি ভুল করে তাহলে আপনাকে সংশোধন করবে কে এই আপনার আশেপাশে যারা শিক্ষক আছে তাদের প্রতি আস্থা রাখতে হবে এবং এটা মনে করতে হবে যে যে সমস্ত শিক্ষক আছেন তারা আল্লাহকে ভালোবাসেন তাদের নিয়ে তো ভালো আছে আমরা অনেক সময় মনে করি যে তার নিয়ত ভালো না সুতরাং তার কাছে আমরা যাব না এটা হয়তো মাঝে মাঝে হতে পারে কিন্তু এটা জেনারেল কারোর ভিতরে যদি এরকম সাসপিশাস মাইন্ড থাকে তাহলে কিন্তু তারা কিছু শিখতে পারে না আল্লাহ নবীর সাহাবেদের ভিতরে এই ট্রাস্ট ছিল তারা একজন অপরকে ট্রাস্ট করতেন এবং সেভাবে তারা শিখতেন এরপরে তারা একটা জিনিস করতেন যে বেশি প্রশ্ন না করা নাহা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম আনকিল ও কাল ও কেসরত সওয়াল রসুল ইসলাম নিষেধ করেছেন বেশি কথাবার্তা বলার থেকে এবং বেশি প্রশ্ন করার থেকে আমরা যারা ছাত্র বা ছাত্রী হতে চাই অনেকে মনে করেন যে যে বেশি প্রশ্ন করলে আমি অনেক কিছু জানতে পারবো এটা কিন্তু ঠিক না। আমাকে সেই করতে প্রশ্নটা আমার গুরুত্বপূর্ণ অনেকের অভ্যাস আছে যে খালি খালি প্রশ্ন করা এবং যাচাই করা যে কে কতটুকু জানে যদি কেউ কারোর এলিমকে যাচাই করার জন্য প্রশ্ন করেন তাহলে মনে করতে হবে তার নিয়ে খলল আছে যদি প্রশ্ন করতেই হয় প্রশ্ন করতে হবে যে বিষয়টা আপনি জানেন না এই প্রশ্ন করার অনেক আদব আছে কিন্তু ছিলেন তারা হঠাৎ করে বলতেন না যে এটা কি আছে বলেন ছাত্র আপনাকে এখনই বলতে হবে দলিল দিয়ে বলতে হবে বরং প্রশ্ন করতে হবে আদবের সাথে যাতে যার কাছে প্রশ্ন করা হচ্ছে তিনি যেন কষ্ট না পান আর প্রশ্ন সেটাই করতে হবে যেটা আমার দরকার এমন সময় হতে পারে যে অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন আমি উত্তর দিতে পারি নাই সেক্ষেত্রে আমি প্রশ্ন করতে পারি তবে বেশি প্রশ্ন করার অভ্যাস যেন আমাদের না থাকে তার কারণ আল্লাহ নবী নিজেই এটা নিষেধ করেছেন এরপরে তাদের আর একটা গুণ ছিল বিনয় অনেক ভালো ছাত্রছাত্রী আপনি দেখবেন সেটা বয়স্ক হোক বা অল্প বয়স্ক হোক কিছু শেখার পরে তাদের ভিতরে একটা অহংকার ভাব চলে আসে তারা এমন ভাব দেখা যায় তারা অনেক কিছু জানে এটা কিন্তু আল্লাহ নবী সাহাবাদের ভিতরে ছিল না বরং যখন বড় বড় সাহাবাদের উপস্থিতিতে কেউ প্রশ্ন করতো সাধারণত সবাই চুপ থাকতেন কেউ উত্তর দিতেন না তারা অপেক্ষা করতেন যে সিনিয়র যারা আছে তারা উত্তর দিক তারা বিনয় দেখাতেন অনেক সময় আমাদের হয় যে আমরা যারা একটু পড়াশোনা করে জানি কেউ প্রশ্ন করল হঠাৎ করে আমি উত্তর দেওয়া শুরু করি এটা কিন্তু অনেক সময় মানে পোলাইট না এটা আসলে এটা বিনয়ের তো সাহাবাদের ভিতরে এই বিনয়টা ছিল তারা যদি কেউ প্রশংসা করতো তারা আল্লাহ নবীর হাদিস শুনিয়ে দিতেন তোমরা যারা সামনে প্রশংসা করে তাদের মুখে মাটি দিয়ে দাও তার মানে হলো এই যে যে যত জ্ঞানী হবে তার বিনয় তত বাড়বে কিন্তু আপনি যদি মনে করেন আপনি একজন জ্ঞানী আপনি নিজেকে অবশ্যই অবশ্যই মনে করতে হবে যে আপনি জানেন না যদি এই গুণটা আমাদের না আসে তাহলে আমরা অহংকারী হয়ে যাব। এবং মানুষ আমাদের দ্বারা কষ্ট পাবে মানুষ আমাদের কাছ থেকে শিখতে পারবে না আল্লা নবীর ছাত্র যারা ছিলেন তারা অত্যন্ত বিনয় ছিলেন ভদ্র ছিলেন তারা যতই শিখতেন তারা ভাবতেন যে আরও শেখার দরকার আছে যদি আপনার ভিতরে এই গুণটা থাকে যে আপনি মনে করেন যে আপনি আরও শেখা দরকার এবং অন্যরা আপনার চেয়েও বেশি জানে তখনই মনে করতে হবে যে এই তাওয়াদ বা বিনয় বা ভদ্রতা আপনার ভিতরে এসেছে যে গুণটা সাহাবাদের ভিতরে ছিল আল্লাহ নবীর ছাত্রদের ভিতরে ছিল এরপর হলো চেষ্টা করা এটা কিন্তু মনে রাখতে হবে যে জ্ঞান পেতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে আরবিতে একটা কথা বলে যে জ্ঞান আপনার কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় সুতরাং আল্লাহ নবীর সাহাবাদের। এই অভ্যাসটা ছিল তারা জ্ঞান অন্বেষণ করতেন খুঁজতেন কোথায় জ্ঞান আছে তারা তলাশ করে বেড়াতেন আমরা যারা ছাত্র আমাদের কিন্তু এই গুণটা আসা অর্জন করা দরকার যে কোথায় জ্ঞান আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে এটা মনে করার কোনো কারণ নাই যে আমি ঘরে বসে আছি আর লোকজন এসে আমাকে শেখায় দিবে বরং কোথায় জ্ঞান আছে কোথায় গেলে শেখা যায় এটা আমাকে খুঁজে বের করতে হবে দেখেন বড় বড় যারা মহাদেশ আমরা যাদের বড় বড় কিতাব পড়ি বুখারি মুসলিম তারা একটা হাদিস শেখার জন্য পায়ে হেঁটে দিনের পর দিন সপ্তাহ তারা হেঁটে গিয়েছেন শুধু একটা হাদিস শেখার শেখার জন্য। জন্য ইসলামী জ্ঞান আপনি আমি কতটুকু কষ্ট করেছি বলেন আমরা এখন মনে করি সব আমাদেরকে গালে তুলে খাওয়াই দিতে হবে এটা সাহাবাদের চরিত্র ছিল না রসুল্লাহ সাল্লা সাল্লামের যারা ছাত্র ছিলেন তারা কোনোদিন এরকম আশা করেন নাই তারা কষ্ট করে জ্ঞান অর্জন করতেন বরং টাকা পয়সা ইনকাম করার জন্য যত কষ্ট করতেন তার চেয়ে বেশি কষ্ট করতেন জ্ঞান অর্জন করার জন্য এটাই ছিল আল্লা নবী সাহাবাদের গুণ আল্লাহর নবীর ছাত্রদের গুণ সমত ভাই বোনেরা জ্ঞানের সাথে অনেক সময় রাত্রি জাগরণের একটা সম্পর্ক আছে আরবিতে একটা কথা আছে আপনারা অনেকেই জানেন মানতলা সাহির আল্লাহ আলী যদি কেউ জ্ঞানের ক্ষেত্রে উচ্চ স্থান পেতে চায় তাকে কিছু রাত্রে জাগরণ করতেই হবে রাত্রে জাগরণের সাথে জ্ঞান অনুষ্ঠানের সম্পর্কটা কি এর অনেকগুলো সম্পর্ক আছে পুরাণ যখন সর্বপ্রথম না জেলে তখন কিন্তু রাতে এসেছিল দিনে আসে নাই কারণ রাতের যে একটা পরিবেশ থাকে এই পরিবেশটা জ্ঞান অর্জনের জন্য খুবই সহায়ক চারপাশে কোলাহাল থাকে না নীরব থাকে তখন আপনি বসে পড়েন বিশেষ করে ফজরের আগে বা ফজরের পর আপনি পড়তে বসেন দেখবেন দিনের বেলায় পাঁচ মিনিট পড়লে যা না পাওয়া যায় শেষ রাতে অথবা নিরিবিলি সময়ে এক মিনিট পড়লে তার চেয়ে অনেক বেশি শেখা যায় বড় বড় বড়ো ওলামায় যারা বিখ্যাত হয়েছেন তারা দেখা গেছে যে সারা জেগে আছেন তারা লেখাপড়া করছেন সময় তো ভাই বোনেরা আমরা যে গুণগুলো এখানে আলোচনা করলাম যে আল্লাহ নবীর ছাত্র যারা ছিলেন তাদের কি গুণ ছিল এগুলো আমাদের জানা দরকার কারণ আল্লাহনবীর সাহাবারা ছিলেন নবীর ডাইরেক্ট ছাত্র আর আমরা হলাম নবীর ইনডাইরেক্ট ছাত্র সুতরাং নবীর ডাইরেক্ট ছাত্ররা যেভাবে যে গুণগুলো অর্জন করে সফল হয়েছিলেন আমরা যদি সফল হতে চাই আমাদেরকেও ঠিক ওই গুণগুলো অর্জন করা দরকার এবং সে গুণগুলো হলো আমাদের নিয়ত শুদ্ধ করতে হবে আমাদের আগ্রহ বাড়াতে হবে আমাদের ধৈর্য থাকতে হবে আমাদের বিনয় থাকতে হবে আমাদের ভিতরে রিপিটিশনের একটা গুণ অর্জন করতে হবে এবং সাথে সাথে আমাদের চেষ্টা করতে হবে রাজ জাগতে হবে তাহলে দেখা যাচ্ছে আমরা আসলে জ্ঞানী হতে পারবো আসুন আপনি আমি সবাই জ্ঞান অর্জন করি এই জাতিটাকে একটা জ্ঞানী জাতি হিসেবে পরিণত করি দুনিয়াতে সফল হই এবং আখেরাতেও সফল হই আল্লাপা কবুল করুন আমিন ওয়াখিরুদ্দা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাতু Mm hmm. Mm hmm. Mm hmm. Mm hmm.

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দপথকে পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না কাল রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম Heaven or hell. Uh, that is a misconception. You choose beauty. Wealth. Family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. জয়েন্ট ডাকের নিক দেখুন অর্ধাঙ্গিনী নাতঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় সকাল সাড়ে নটায় বাংলাদেশে সবথেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্য আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তেলাওত করে কেউ যদি সেয়া পালন করে কেউ যদি হজ করে আল্লাহ তাআলা কিসে খুশি হন মে হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরও ফজিলত জানার জন্য দেখুন হাজা আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সকাল ছটায় বাংলাদেশে বিস বাংলায়